এই ভদ্রলোকের নাম হচ্ছেন শুভেন্দু অধিকারী, হাত ভর্তি টাকা, সেই সময়তে উনি তমলুকের সাংসদ। নিচে এই ভিডিও যারা দেখাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, পোস্ট করে এখানে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই মুহূর্তে বিজেপির আরো একজন নেতা শঙ্কুদেব পণ্ডা। সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। টাকা নেওয়ার ছবি দেখিয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। টাকা নেওয়ার বিনিময়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তাও শুভেন্দুর কাছ থেকে জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। সোমনাথ চ্যাটার্জির রেফারেন্স এসেছে, বিজেপির এমপি রেফারেন্স দিয়েছেন, লোকসভা স্পিকার সে রেফারেন্স নিয়েছেন। 2005 সালে 11 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল ক্যাশ ফর কোয়ারি বিষয়ের জন্য, ক্যাশ ফর কোয়েশ্চেন। আমি দু তিনটে কথা বলি প্রসঙ্গে। এক নাম্বার কথা বলছি, হয়তো শুরু করলাম, তুমিও যদি অধ্যক্ষের মতো প্রথমেই সংক্ষেপে করে দাও তা আমারও গলা টিপছো। রামসেবক সিং গোয়ালিয়রের এমপি ছিলেন কংগ্রেসের, ওই 11 জনের মধ্যে ইউপিএ 1 গভর্নমেন্ট যাদেরকে এক্সপেল করছে, বের করে দিচ্ছে, তার মধ্যে কংগ্রেসের নিজের লোক ছিল, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি তোমার প্রতিবেদন থেকেই দেখলাম 15 অক্টোবর 2023 তারিখে এই ঘটনা প্রবল প্রথমবারের জন্য সামনে আসে, পরবর্তীকালে এথিক্স কমিটির কাছে যায়, এথিক্স কমিটি বসে। আচ্ছা মোপিয়াদি, মার্চ মাসে 2016 আর 15 অক্টোবরে 2023, এর মধ্যে কোনটা আগে? মানে আমি তোমাকে বলছি, 2016 সালে ধরো হাইকোর্টে একটা মামলা ফাইল হলো, আর 2023 সালের 15 অক্টোবর একটা মামলা ফাইল হলো, কোনটার হিয়ারিং আগে হবে? 2016টার আগে হবে না 2023-এরটা? এতক্ষণ ধরে অনেক গল্প দেখলাম, সব তোমার চ্যানেল থেকে নিয়েছি, যদি একটুখানি দেখাও, একটুখানি যদি জুম করো, সব তো সব তোমার চ্যানেলের ছবি, তোমার চ্যানেলে কোনো এক সময় দেখানো হয়েছিল। এই যে ক্যাশ ফর কোয়েশ্চেনের কথা আসছে, এই ভদ্রলোককে চেনা যাচ্ছে? এই ভদ্রলোকের নাম হচ্ছেন শুভেন্দু অধিকারী, হাত ভর্তি টাকা, সেই সময়তে উনি তমলুকের সাংসদ। নিচে এই ভিডিও যারা দেখাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, পোস্ট করে এখানে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই মুহূর্তে বিজেপির আরও একজন নেতা শঙ্কুদেব পণ্ডা। তিন নম্বর হচ্ছে এই হচ্ছে মুকুল রায়, সেই সময়ের সাংসদ। চার নম্বর হচ্ছেন সৌগত রায়, সেই সময়তে সাংসদ, এই সময়তেও সাংসদ। আর আরেকটা ছবি দেখাচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায়, এখনও অবধি হাওড়া সাংসদ। আমাদের কথা খুব পরিষ্কার, এই যে তৃণমূলে একটা বিষয় সকাল থেকে ব্যাপার বলতে চাই, যেটা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ, বিষয়টা যদি তৃণমূলের বিরুদ্ধেই হবে তাহলে 2016 সালে তৃণমূল কংগ্রেসের যেসব সাংসদ ইনক্লুডিং শুভেন্দু অধিকারী, যাদেরকে আমরা টাকা নিতে দেখেছিলাম, এখানে তো কিছু দেখিনি। এই যে তুমি 2005-এর রেফারেন্স দিচ্ছ, 2005-এ ওটা কোবরা পোস্টের একটি ইয়ে ছিল যার মাধ্যমে দেখা গেছে হাত পেতে টাকা নিচ্ছে। তাহলে 2016 সালে তৃণমূল কংগ্রেসের যেসব সাংসদরা দুহাত পেতে টাকা নিল, তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। 2017 সালে সিবিআই তাকে ডেকে পাঠালো, তিনি পিছনের দরজা দিয়ে ঢুকলেন, তোমার চ্যানেলের ইয়ে সেভ করা রয়েছে আমার ফোনে এখনো অবধি। আমাদের কথা হচ্ছে সেগুলোর ব্যবস্থা হলো না কেন? তোমার প্রথমভাবে যে ছবিগুলো দেখাচ্ছিলাম, কেন দেখাচ্ছিলাম, এই যে এথিক্স কমিটি ডাকা, এথিক্স কমিটির মিটিংয়ে যাওয়া ইত্যাদি নিয়ে, এই ঘটনা প্রকাশ্যে আসবার পরেও এথিক্স কমিটি গঠন হয়েছিল পার্লামেন্টের অভ্যন্তরে। সেই এথিক্স কমিটির মাথায় বসেছিলেন লালকৃষ্ণ আদবানী, কখনো না খাউঙ্গা না খানেদুঙ্গা, মোদিজিরই সরকার, বিজেপিরই সরকার। প্রশ্ন তো খুব স্বাভাবিক, আমরা যাদেরকে টাকা নিতে দেখেছিলাম তারা তো তৃণমূল কংগ্রেসেরই সাংসদ, শুভেন্দু তখন তৃণমূল কংগ্রেসে, মুকুল রায় সে সময় তৃণমূল বিজেপির মাঝামাঝিতে, তাদের বিরুদ্ধে কেন, কিসের জন্য, কোন কারণে ব্যবস্থা নিলেন না? তার মানে বিষয়টা টাকা নেওয়া নিয়ে নয়, তার মানে বিষয়টা আদানিকে নিয়ে প্রশ্ন করে। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো আদানির সাথে গোপন ব্যবসা ইত্যাদি কি রয়েছে, আমি দুটো খালি তোমাকে উদাহরণ দিচ্ছি। এক, এবং তুমি যদি লক্ষ্য করো আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি চেঁচিয়ে বেঁচিয়ে যা মহুয়া মিত্রর পাশে দাঁড়াচ্ছেন, তুমি আর্কাইভ খোলো, প্রথম দিন থেকে কিন্তু তৃণমূল চুপ ছিল। ডেরেক ওব্রায়েন বলেছিলেন মহুয়া মিত্রর ব্যাপার, মহুয়া মিত্র কুণাল ঘোষ বলেছিলেন, কুণাল ঘোষ বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে শি ইজ ক্যাপেবল এনাফ, এক্স্যাক্ট এক্স্যাক্টলি, শি ইজ ক্যাপেবল এনাফ টু হ্যান্ডেল, অর্থাৎ তৃণমূল কিন্তু পাশে ছিল না। কেন, কিসের জন্য, কোন কারণে? ইলেকটোরাল বন্ডে বিজেপি শেষ বছর শুধুমাত্র পেল 1,033 কোটি টাকা, তৃণমূল কংগ্রেস এটা রাজ্যের দল, সেও হঠাৎ করে পেয়ে গেল 528 কোটি টাকা। কে দিয়েছে না দিয়েছে কে আমি তোমাকে একটা কথা বলি, লোকসভার দলনেতার নাম কি? সুদীপ বন্দ্যোপাধ্যায়। গিভ মি আ স্টেটমেন্ট অফ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কথা হচ্ছে তুমি দেখো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে অনেকক্ষণ ধরে বললেন, বলে আলটিমেটলি মাঝখান থেকে যতবার না আদানি মুখের মধ্যে এলো তার চাইতে বেশি এলো যে মহুয়া মৈত্র একজন মহিলা, মহুয়া মৈত্র একজন মহিলা সাংসদ বলে তার পিছনে বিজেপি পড়েছে, মহুয়া মৈত্র মা দুর্গা ইত্যাদি ইত্যাদি।
অর্থাৎ আদানিতে অ্যালার্জি। এবার প্রশ্ন হচ্ছে আদানি একজন শিল্পপতি, টাটা যেমন শিল্পপতি আদানিও শিল্পপতি, যে কোনো শিল্পপতি যে কোনো রাজ্যে গিয়ে ব্যবসা করবে স্বাভাবিক বিষয়। কিন্তু যেটা স্বাভাবিক নয়, সিন্স 2014 যখন থেকে মোদি সরকার ক্ষমতায় এসছে, আমাদের দেশের একের পর এক রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, এই সম্পত্তি কংগ্রেসের নয়, সিপিএমের নয়, বিজেপির নয়, এই সম্পত্তি দেশের মানুষের সম্পত্তি, সেই সম্পত্তি জলের দরে বিক্রি হয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আমি একটু আগে প্লিজ, এক নম্বর কথা, দুই নম্বর কথা প্লিজ, লেট মি কনক্লুড। একটু আগে শুনছিলাম রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা এক্ষুনি বলছিলেন এই তো সিপিআইএম কিছুদিন আগে অব্দি সেটিং সেটিং বলতো, এখন দেখো চোখ খুলে কে সেটিং সেটিং বলছে। 22/9/2017 তুমি দেখে নিতে পারো, এটা তোমার চ্যানেলে, আমি আশা করি তোমার চ্যানেলে একটু কিছু অসুবিধা হবে না। সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা, টাকা নেওয়ার ছবি দেখিয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে, টাকা নেওয়ার বিনিময়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তাও শুভেন্দুর কাছ থেকে জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। বাকিটার শোনালাম না, আমি বলছি যেখানে বাকি যে সাংসদরা টাকা নিল তারা ঘুষ নিল, কিন্তু বিজেপির যুক্তি শুভেন্দু অধিকারীর কনস্টিটিউয়েন্সিতে বন্যা হয়েছিল, থামতে হবে রিজুর কাছে, আসবো রিজু পান্ডার কি হলো, সে তো এমপি। এক সেকেন্ড অভিষেক প্লিজ, রিজুর কাছে রিজু।